আশা করি তোমরা ভালো আছো। আজকে আবার আমরা সাপ্তাহিক ভার্চুয়াল ক্লাসে ফিরে এলাম। আমরা আগের দিন থেকেই শুরু করেছিলাম প্রাকৃতিক ভূগোল, ক্লাস টেনের প্রাকৃতিক ভূগোল। আমরা প্রথম ক্লাসটাতে, প্রাকৃতিক ভূগোলের প্রথম ক্লাসটাতে আমরা পড়েছিলাম যে ভারতের অবস্থান এবং ভারতের যে প্রশাসনিক বিভাগ এবং তার যে বিবর্তন সেগুলো নিয়ে আমরা পড়েছিলাম। আজকে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে আজকের বিষয়টা উল্লেখ করা রয়েছে যে আজকে থেকে আমরা পড়তে চলেছি ভারতের ভূপ্রকৃতির বিষয়টি। এটি যেহেতু একটি দীর্ঘ চ্যাপ্টার এবং একাধিক ভার্চুয়াল ক্লাসে এটাকে বিভক্ত করে ছোট ছোট করে আমাকে পড়াতে হবে, তার জন্য আজকে এটা কিন্তু আমরা প্রথম পর্ব শুরু করতে চলেছি। তো চলো দেখা যাক আমাদের কী কী এর মধ্যে রয়েছে। প্রথমেই দেখো ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ। এখন এই ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ এখানে তোমরা লেখা আছে, দেখতেই পাচ্ছ পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে। তার আগে আমি দু একটা কথা একটুখানি বলে দিই যে তোমরা ক্লাস নাইনে তোমরা পড়েছো যে ভারতের ভূপ্রকৃতি ভূপ্রকৃতি প্রাকৃতিক ভূগোলের মধ্যে তার আবার তিনটে রূপ রয়েছে। এক হচ্ছে পর্বত, দুই হচ্ছে মালভূমি, তিন হচ্ছে সমভূমি। সুতরাং পৃথিবীর যাবতীয় অঞ্চল এই তিনটে ভূমিরূপের দ্বারাই কিন্তু সজ্জিত। এখন এই তিনটি ভূমিরূপের যে পারমুটেশন কম্বিনেশন, তার মাধ্যমেই কিন্তু কোনো একটি অঞ্চলের ভূপ্রকৃতি বা তার বৈশিষ্ট্য গড়ে ওঠে। এটা এক একটা দেশে এক এক রকমভাবে আমরা দেখতে পাই। আমেরিকার ক্ষেত্রে একরকম হয়, দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে একরকম হবে, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে একরকম হবে। ঠিক একই রকমভাবে ভারতের ভূপ্রকৃতিও কিন্তু একমাত্র ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ এর যা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটার মধ্যে কিন্তু কিছুটা স্বকীয়তা রয়েছে এবং সবকিছুই কিন্তু ওই তিনটে ল্যান্ডফর্মস এর উপরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ ওই যে পর্বত, মালভূমি, সমভূমি, ওই তিনটি এককের উপরেই কিন্তু এই যাবতীয় ভূমি ভূপ্রাকৃতিক যে বিভাগগুলো সেগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো চলো এবার দেখে নিই আমরা আমাদের ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলো কি কি। অনেক রকম ভাবে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ আমরা তৈরি করতে পারি। বিভিন্ন ভৌগোলিক, তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভারতের যে ভূপ্রকৃতি তাকে বিভিন্নভাবে বিন্যস্ত করেছে। তো আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস, সেই সিলেবাসে যেরকমভাবে আমাদের এই অংশটা আলোচনা করতে বলা হয়েছে সেই মতন করেই কিন্তু স্লাইডটা তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে দেখো যে বলাই হয়েছে যে ভূতাত্ত্বিক গঠন ও বৈশিষ্ট্য অনুসারে ভারতের প্রধান ভূপ্রাকৃতিক বিভাগ হলো মূলত পাঁচটি। কি কি সেটা? এক হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, দুই হচ্ছে বৃহৎ সমভূমি অঞ্চল, তিন হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, চার হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল, আর পাঁচ নম্বর হচ্ছে দ্বীপ অঞ্চল। সুতরাং গোটা ভারতবর্ষের দিকে যদি আমরা তাকে, আমরা এর পরের স্লাইডেই আমরা মানচিত্রটাও একবার এক ঝলক দেখে নেব। তো গোটা ভারতবর্ষের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে মূলত এই পাঁচটি বৃহৎ ভাগে আমরা ভারতবর্ষকে কিন্তু ভাগ করতে পারি। অর্থাৎ পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল, এই যে তিনটে ভূমিরূপের প্রধান তিনটি ভাগ রয়েছে সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা ভারতের ভূপ্রকৃতিকে এই পাঁচটি বিভাগে বা এই পাঁচটি অঞ্চলে ভাগ করে নিচ্ছি। তো চলো এবার দেখে নিই মানচিত্রের মধ্যে এই পাঁচটি বিভাগ কিভাবে বিন্যস্ত রয়েছে। এখানে দেখো ভারতের মানচিত্র পাশাপাশি দুটো দেওয়া রয়েছে। বাঁদিকের যে মানচিত্রটা এখানে দেওয়া রয়েছে সেটা একটু ভালো করে দেখো, যদিও এখানে একটু আবছা হয়তো লাগতে পারে, একটু ভালো করে দেখো বা একটু জুম করে দেখো যে এখানে আমরা একটু আগেই যে পাঁচটা ভূপ্রাকৃতিক বিভাগের কথা পড়ে এলাম, সেই পাঁচটা ভূপ্রাকৃতিক বিভাগকে কিন্তু পাঁচটা রং দিয়ে মোটামুটি এখানে দেখানো হয়েছে এবং তার যে ব্যাখ্যা, এখানে যেটাকে লেজেন্ড বলা হচ্ছে সেই ব্যাখ্যাগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ কোন রং কোন অঞ্চলটাকে বোঝাচ্ছে পাশাপাশি কিন্তু লিখে দেওয়া রয়েছে। একদম ওপর দিকে এই যে অংশটা জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এইদিকে অরুণাচল প্রদেশ থেকে আরম্ভ করে একদম মিজোরাম পর্যন্ত এই যে অংশটা, মাঝখানে অবশ্য নেপাল ঢুকে রয়েছে, নেপালটা যেহেতু বিদেশি রাষ্ট্র
যার জন্য এখানে এইটাকে কন্টিনিউয়েশনটাকে দেখানো হয়নি। এই অংশটাকে বলছি আমরা হিমালয় পার্বত্য অঞ্চল বা উত্তরের পার্বত্য অঞ্চল, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে বৃহৎ সমভূমি অঞ্চল, এই যে সবুজ রঙের যে অংশটা, সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র, এখানটা হচ্ছে সিন্ধু নদ এবং তার উপনদী, এখানটা হচ্ছে মূলত গঙ্গা এবং তার উপনদী, আর এই অংশে হচ্ছে ব্রহ্মপুত্র এবং তার বিভিন্ন উপনদী দ্বারা বিধৌত এই যে অঞ্চল, যে অঞ্চলটাকে এখানে সবুজ রং দিয়ে দেখানো হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ তার মধ্যে পড়ছে বেশিরভাগটাই, এটা হচ্ছে উত্তরের বৃহৎ সমভূমি অঞ্চল। মাঝখানের এই যে ধূসর বর্ণের যে অংশটা, এটাকে বলা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। তোমরা উপদ্বীপ মানে জানো? দ্বীপ জানলেই তুমি উপদ্বীপ বলতে পারবে। দ্বীপ মানে হচ্ছে চারদিক জল দ্বারা বেষ্টিত একটা স্থলভাগকে আমরা দ্বীপ বলি। উপদ্বীপের ক্ষেত্রে সেটাকে বলা হয় যে তার দুদিক বা তিন দিকে জল থাকবে এবং একটা দিকে কিন্তু স্থলভাগ থাকবে। যেহেতু ভারতের এই দক্ষিণ দিকের এই অংশটা অনেকটা যেন সেই রকম, একদিকে বঙ্গোপসাগর, দক্ষিণ দিকে ভারত মহাসাগর, পশ্চিম দিকে আরব সাগর, এগুলো থাকার কারণে এই অংশটাকে আমরা বলে থাকি ভারতীয় উপদ্বীপ। তো এই ভারতীয় উপদ্বীপ বা ইন্ডিয়ান পেনিনসুলা, এইটা একটা আলাদা ভূপ্রাকৃতিক বিভাগ, যেটি মূলত একটা মালভূমি অঞ্চল। আমরা যখন এটা নিয়ে ডিটেলস আলোচনা করব, তখন এটা আরো ভালোভাবে আমরা আলোচনা করব বা দেখে নেব। আর চতুর্থ হচ্ছে এই যে ভারতবর্ষের দুদিকের যে দুটো উপকূল, একটা একটাকে বলি আমরা ভারতের পূর্ব উপকূল, আরেকটাকে বলছি আমরা ভারতের পশ্চিম উপকূল, সমুদ্র উপকূলবর্তী এই যে দুদিকের অংশ, যেটা আমি আগের দিন বলেছিলাম, তোমাদের হয়তো মনে আছে যে ভারতের জলসীমানা কত, না 6,100 কিলোমিটারের মতন। এই যে পুরো স্ট্রেচটা, এই যে পুরো অঞ্চলটা, এটাকে কিন্তু এবং তার ভেতরের কিছুটা অঞ্চল জুড়ে এই জায়গাটাকে আমরা বলছি উপকূলীয় সমভূমি অঞ্চল বা কোস্টাল প্লেন। এইখানে মানচিত্রের মধ্যে কিছুটা গোলাপি রং দিয়ে এটা দেখানো হয়েছে। আর একদম শেষ যে ভূপ্রাকৃতিক বিভাগের কথা বলবো, সেটা হচ্ছে দ্বীপপুঞ্জ। ভারতের দ্বীপপুঞ্জ বলতে দুটোই রয়েছে, একটা হচ্ছে বঙ্গোপসাগরের ওপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ছোট বড় প্রায় 265টা দ্বীপ নিয়ে এই দ্বীপপুঞ্জটা গঠিত, এটা একটা। আর আরেকটা হচ্ছে লাক্ষাদ্বীপ, যেটা আরব সাগরের ওপরে অবস্থিত, যেখানে ছোট বড় বিভিন্ন আকৃতির প্রায় 25টা দ্বীপ রয়েছে, সেই 25টা দ্বীপের সমন্বয় হচ্ছে এই লাক্ষাদ্বীপ। তো এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং আরব সাগরের ওপরে অবস্থিত এই লাক্ষাদ্বীপ, এই দুটো অঞ্চলকে আবার আরেকটা গোষ্ঠীভুক্ত করা হয়েছে, করে এটার একটা আলাদা ভূপ্রাকৃতিক বিভাগের মধ্যে ফেলা হয়েছে এটাকে, যে দ্বীপ ভূমি বা দ্বীপ অঞ্চল। তো এই হচ্ছে ভারতের প্রধান 5টি ভূপ্রাকৃতিক বিভাগ। এখানে কিন্তু সেই ভূপ্রাকৃতিক মানচিত্রটাই কিন্তু এখানে দেখানো হয়েছে, এখানে রঙের ব্যাখ্যা দিয়ে এখানেও দেখানো হয়েছে উত্তর দিকের এই পার্বত্য অঞ্চল, তারপরে এই যে কিছুটা সবুজ রঙের অংশ, সেটা হচ্ছে আমার কার্সারটা একটুখানি ফলো করবে তোমরা, সেটা হচ্ছে সমভূমি অঞ্চল, তারপরে উপকূলীয় সমভূমি অঞ্চল, সবুজ রঙের সংকীর্ণ অঞ্চল, মাঝখানের এই যে ধূসর বর্ণের অংশ সেটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি, আর এই দুটো জায়গায় দ্বীপের কথা তো একটু আগেই বললাম, এইখানটায় হচ্ছে বঙ্গোপসাগরের ওপরে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর আরব সাগরের ওপরে হচ্ছে লাক্ষাদ্বীপ। তো এই হচ্ছে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগের বিন্যাস। এবার আমরা শুরু করব, এই যে 5টা ভূপ্রাকৃতিক বিভাগের কথা বললাম, তার একদম প্রথমটা অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চল। তো এটা যেহেতু অনেকটা বড়, আমরা বেশ কয়েকটা ক্লাসে ভাগ করে এটা আমরা শেষ করব, একদিনে এটা আমরা আমাদের শেষ হবে না। তো আজকে আমরা শুরু করছি উত্তরের পার্বত্য অঞ্চল, যদিও উত্তরের পার্বত্য অঞ্চলটা পুরোটা আজকে শেষ হবে না, এর বেশ কিছুটা আজকে আমরা পড়ব, বাকিটা আমরা এর পরের ক্লাসে পড়ব। তো উত্তরের পার্বত্য অঞ্চলের একটা সাধারণ পরিচয় বা একটা বর্ণনা আমরা আগে একটুখানি দেখে নিই। কি বলা হচ্ছে যে ভারতের উত্তর দিকে বিশ্বের এই উচ্চতম নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলটি তিব্বত মালভূমি আর বৃহৎ সমভূমি অঞ্চলের মাঝে অবস্থিত।
পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচা বাড়োয়া পর্যন্ত হিমালয় পর্বতটি প্রায় 2400 কিলোমিটার দীর্ঘ এবং 200 থেকে 500 কিলোমিটার পর্যন্ত চওড়া। প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার ক্ষেত্রমান যুক্ত এই পার্বত্য অঞ্চলের প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল ভারতের অন্তর্গত। গঠনগত বৈশিষ্ট্য অনুসারে উত্তরের এই পার্বত্য অঞ্চলটিকে আবার দুভাগে ভাগ করা যায়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মাউন্ট এভারেস্টের শৃঙ্গটা তোমরা দেখতে পাচ্ছ, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, যদিও এটা কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে পড়েনি, এটা প্রকৃতপক্ষে নেপালের মধ্যে পড়েছে। এবং ডান দিকের এই যে মানচিত্রটা, এই মানচিত্রের মধ্যেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভারতের উত্তর দিকের যে পার্বত্য অঞ্চল, বিশেষ করে এখানে আমরা হিমালয় পর্বতের কথা বলছি, যেটা প্রায় ধনুকের মতন বেঁকে প্রায় 2400 কিলোমিটার দীর্ঘ, পশ্চিম দিকে নাঙ্গা পর্বত থেকে শুরু করে একদম পূর্ব দিকে নামচা বাড়োয়া পর্যন্ত এই অংশটাকে কিন্তু এখানে দেখানো হয়েছে। এবার আমরা পরবর্তী স্লাইডগুলোতে এই উত্তরের পার্বত্য অঞ্চলের বিভিন্ন শ্রেণীবিন্যাসগুলো নিয়েই আমরা মূলত আলোচনা করব। এখন উত্তরের পার্বত্য অঞ্চলকে আমি একটু আগেই বললাম যে দুটো ভাগে ভাগ করা হয়েছে। তার একটি ভাগে রয়েছে হিমালয় পর্বত শ্রেণী, যেটি সব থেকে গুরুত্বপূর্ণ, আর দ্বিতীয় ভাগে রয়েছে উত্তর পূর্বের উচ্চভূমি। হিমালয় পর্বত শ্রেণী তার আবার দুটি দৃষ্টিভঙ্গি থেকে আমরা সেটাকে আমরা শ্রেণী বিভাগ করে পড়ব। একটি হচ্ছে তার প্রস্থ বরাবর ভূপ্রাকৃতিক বিভাগ, আর একটা হচ্ছে তার দৈর্ঘ্য বরাবর ভূপ্রাকৃতিক বিভাগ। আর উত্তর পূর্বের যে উচ্চভূমি, এই উত্তর পূর্বের উচ্চভূমিটাকেও কিন্তু আবার দুটো ভাগে আমরা ভাগ করে দেখাতে পারি। একটা হচ্ছে উত্তর পূর্বের পর্বত, আর একটা হচ্ছে মেঘালয় মালভূমি। ঠিক আছে, এগুলোই আমরা এক এক করে আজকের ক্লাসে এবং পরবর্তী ক্লাসে এগুলো আমরা পড়তে থাকব। আজকে আমরা হিমালয়ের প্রস্থ বরাবর ভূপ্রকৃতি, একটু আগে আমরা যে ভাগ করলাম উত্তরের পার্বত্য অঞ্চলকে যে দুভাগে ভাগ করলাম, তার একটা ভাগে আমরা দেখলাম যে হিমালয় পর্বত, ঠিক আছে, আর আরেকটা ভাগে আমরা দেখলাম যে উত্তর পূর্বের উচ্চভূমি অঞ্চল। তো এর মধ্যে আমরা আজকে বেছে নিয়েছি, আজকের পড়া হিসেবে বেছে নিয়েছি আমরা হিমালয় পর্বতশ্রেণীকে। এবার হিমালয় পর্বতশ্রেণীকেও আবার দেখবে আগের স্লাইডে আমরা দুটো ভাগে বিন্যস্ত করে আমরা এখানে পড়ব। একটা হচ্ছে তার প্রস্থ বরাবর ভূপ্রকৃতি, আর একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর ভূপ্রকৃতি। আজকে আমরা দেখব হিমালয়ের দৈর্ঘ্য বরাবর ভূপ্রকৃতি এবং তার বৈশিষ্ট্যগুলো। তো চলো এবার আমরা একটুখানি দেখে নিই কি লেখা রয়েছে, তারপরে আমরা ছবিতে যাব। প্রস্থ বরাবর হিমালয় পর্বত 4টি প্রায় সমান্তরাল পর্বতশ্রেণী নিয়ে গঠিত, যেগুলি মূলত 3টি প্রবল ভূ আলোড়ন বা থ্রাস্টের কারণে গড়ে উঠেছে। এবং এগুলো হলো 1 টেথিস হিমালয়, 2 হচ্ছে হিমাদ্রি হিমালয়, 3 হচ্ছে হিমাচল হিমালয়, আর 4 হচ্ছে শিবালিক হিমালয় বা অব হিমালয়, এটাকে অনেক সময় আমরা বলে থাকি। ডান দিকের এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে দেখো ভেতরে ভারতের মানচিত্রের মধ্যে একটা ইনসেট করে দেওয়া রয়েছে, কোন অংশটাকে এখানে দেখানো হয়েছে সেইটা। এইখানে 4টে রং দিয়ে, যে 4টে রঙের ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে, হালকা সবুজ, হালকা গোলাপি, হালকা নীল এবং হালকা হলুদ, এই 4টে রং দিয়ে এই যে আমরা 4টে প্রস্থ বরাবর উত্তর থেকে দক্ষিণে হিমালয়কে যে আমরা 4টে ভাগে ভাগ করলাম, টেথিস, হিমাদ্রি, হিমাচল আর শিবালিক, সেটাকে কিন্তু এখানে দেখানো হয়েছে। এই যে হালকা সবুজ রঙের অংশ, এটা কিন্তু একদম নাঙ্গা পর্বত থেকে শুরু করে এই যে এইখানটায় রয়েছে নামচা বাড়োয়া পর্যন্ত, প্রায় 2400 কিলোমিটার দীর্ঘ এই পর্বতশ্রেণীটাকে এখানে এইভাবে দেখানো হয়েছে। তো এই যে সবুজ রঙের যে অংশটা, এটা হচ্ছে টেথিস হিমালয়। দ্বিতীয় হচ্ছে পশ্চিম দিকে কিছুটা বিচ্ছিন্নভাবে, তারপর থেকে কিন্তু মোটামুটি নিরবচ্ছিন্নভাবে রয়েছে, এটা হচ্ছে হালকা গোলাপি রঙের যেটা, হিমাদ্রি হিমালয়। তৃতীয় নীল রঙের যে অংশটাকে এখানে প্রথম দিকে কিন্তু পশ্চিম দিকে অত্যন্ত সংকীর্ণ, আস্তে আস্তে মধ্যাঞ্চলে সেটা কিন্তু যথেষ্ট চওড়া হয়েছে, আবার পূর্ব দিকে গিয়ে কিন্তু সেটা সংকীর্ণ হয়ে পড়েছে, এই অংশটাকে আমরা, নীল রঙের এই অংশটাকে আমরা বলছি হিমাচল হিমালয়। আর একদম শেষে হালকা হলুদ রং দিয়ে যে অংশটা দেখানো হয়েছে সেই অংশটাকে বলা হচ্ছে শিবালিক হিমালয়, যেটা
পশ্চিম দিকে যতটা স্পষ্ট, ক্রমশ কিন্তু পূর্ব দিকে সেটা কিন্তু সংকীর্ণ থেকে সংকীর্ণতর হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতির চারটে প্রধান বিভাগ। এর পরবর্তী স্লাইডগুলোতে আমরা এই চারটে বিভাগ নিয়েই সংক্ষিপ্ত আলোচনা করব, যার প্রথমটাই তোমরা দেখতে পাচ্ছ টেথিস হিমালয়। এখানে কি বলা হচ্ছে যে এটি মূলত ভারতের জম্মু কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যেই বিস্তৃত। তোমরা দেখেছো আগের ক্লাসে যে জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটো আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে চিহ্নিত হচ্ছে এখন। তো এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যে অংশটা সেটাকে আমরা এখানে টেথিস হিমালয় বলছি। টেথিস নামক জিওসিনক্লাইনের গর্ভ থেকে এর উৎপত্তি হওয়ায় এর নাম হয়েছে টেথিস হিমালয়, যেটা আজ থেকে প্রায় 12 কোটি বছর আগের একটি প্রবল ভূ আলোড়নের ফলে সৃষ্টি হয়। একটু আগেই আমরা আগের স্লাইডে পড়েছি যে তিনটে প্রবল ভূ আলোড়ন বা থ্রাস্টের কারণে এই হিমালয় পর্বতের যে বিভিন্ন যে সমান্তরাল শ্রেণীগুলো সেগুলোর জন্ম হয়েছে। তো আমরা দেখব যে টেথিস হিমালয় একদম উত্তর দিকের যে হিমালয়ের যে শ্রেণীবিন্যাস যেটাকে টেথিস হিমালয় বলছে, টেথিস নামক যে জিওসিনক্লাইন অগভীর সমুদ্র ছিল সেই অগভীর সমুদ্রের গর্ভ থেকে পার্শ্বচাপের ফলে এবং নিম্নচাপের ফলে তৈরি হয়েছিল এই পর্বতের উৎপত্তির কাজ, যেটা তোমরা ক্লাস 9 হিমালয় পর্বতের উৎপত্তি ডিটেলসে তোমরা পড়েছ, আমি আর সেখানে যাচ্ছি না। তো এই যে কাজটা, অর্থাৎ এই যে একটা অগভীর জিওসিনক্লাইন থেকে একটা উত্তুঙ্গ পর্বতের বিবর্তন, এটা কিন্তু একদিনে হয়নি। প্রথম যে বিবর্তনটা হয় যার ফলে এই যে আমরা টেথিস হিমালয়ের জন্ম হতে দেখলাম, সেটা আজ থেকে 12 কোটি বছর আগে শুরু হয়, শেষ হয় কিন্তু 7 কোটি বছর আগে পর্যন্ত। তার মানে এই ফরমেশনের কাজটা বা এই গঠনের কাজটা কিন্তু দীর্ঘ 5 কোটি বছর ধরে কিন্তু চলেছিল, একদিন দুদিনে নয় বা 1 বছর 2 বছরে নয়। সুতরাং একটা অগভীর সমুদ্র সেটা পুরোপুরি অবলুপ্ত হয়ে সেই জায়গায় একটা এই ধরনের পর্বত তৈরি হওয়া, এটার জন্য কিন্তু বহু বছর সময় লাগে। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে প্রথম যে থ্রাস্ট বা প্রথম যে ভূ আলোড়নটা এখানে কার্যকরী হয়েছিল, যার ফলে এই অগভীর জিওসিনক্লাইনটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে তার জায়গায় সেখানে পর্বতের সৃষ্টি হওয়া শুরু হলো, সেটা কিন্তু আজ থেকে প্রায় 12 কোটি বছর আগে শুরু হয় এবং এই প্রক্রিয়াটা চলে প্রায় আজ থেকে 7 কোটি বছর আগে পর্যন্ত। তার মানে এই প্রক্রিয়াটা স্থায়িত্ব মোটামুটি 5 কোটি বছর। এখানে তোমরা এই ছবির মধ্যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই যে ডোরাকাটা, যে জায়গাটা সবুজ রঙের ডোরাকাটা যে অংশটা, এইটা হচ্ছে কিন্তু সেই জিওসিনক্লাইন যার নাম হচ্ছে টেথিস। এটাই কিন্তু পরবর্তীকালে টেথিস হিমালয়ে রূপান্তরিত হয়, তারপরে হিমাচল, হিমাদ্রি হিমালয়, তারপরে হিমাচল হিমালয় এবং শিবালিক, পরপর এই তিন রকম হিমালয়ের যে সমান্তরাল শ্রেণীবিভাগ সেগুলো কিন্তু এরকমভাবে এটাকে একটা প্রস্তচ্ছেদ করে দেখানো হয়েছে। হিমালয়কে উত্তর থেকে দক্ষিণে যদি আমরা একটা প্রস্তচ্ছেদ রেখা বরাবর যদি কেটে দেখাতে পারি, তাহলে কিন্তু জিনিসটা এইরকম দেখাত। তো এবার দেখে নিই একটুখানি টেথিস হিমালয়ের কতগুলো বৈশিষ্ট্য। যেমন দৈর্ঘ্য প্রায় 1000 কিলোমিটার, প্রস্থ চওড়াটা হচ্ছে 40 থেকে 225 কিলোমিটার, গড় উচ্চতা 3000 মিটারের মতো। এখানে পর্বতশ্রেণীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাসকর, কারাকোরাম, কৈলাস, আগিল, এগুলো মালভূমি এখানে দুটি রয়েছে উল্লেখযোগ্য, একটা হচ্ছে লাদাখ মালভূমি আর একটা হচ্ছে আকসাই চীন। এই আকসাই চীনের কথা আমাকে তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করেছিলে, এটি কিন্তু একটি মালভূমি। আর পর্বতশৃঙ্গ গডিন অস্টিন, যেটা আমাদের ভারতবর্ষের উচ্চতম পর্বতশৃঙ্গ, আর লিওপার্গেল, এইরকম কতগুলো পর্বতশৃঙ্গ এই অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাই। এরপর চলে যাচ্ছি আমরা দ্বিতীয় সমান্তরাল শ্রেণী বিভাগে হিমালয়ে, যার নাম হচ্ছে হিমাদ্রি হিমালয়। কি বলা হচ্ছে আগে দেখে নাও যে
টেথিস হিমালয়ের দক্ষিণে এবং হিমাচল হিমালয়ের উত্তরে অবস্থিত এই পার্বত্য অঞ্চলটি ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও অরুণাচল প্রদেশ রাজ্যগুলোর মধ্যে বিস্তৃত। নেপাল রাষ্ট্রে এটি মহাভারত লেক নামে পরিচিত। আমি প্রথমেই বলেছিলাম যে হিমালয় পর্বতটা কিন্তু কন্টিনিউয়াস, মাঝখানে নেপাল পড়ে গেছে বলে আমরা ভারতের মানচিত্রের মধ্যে ওই অংশটা সেভাবে আমরা দেখাই না, যেহেতু এটা একটা বিদেশি রাষ্ট্র। ভারতের মানচিত্র দেখানোর সময় আমরা ওই অংশটাকে আমরা দেখাতে পারি না, কিন্তু এই যে হিমালয় পর্বত সেটা কিন্তু নেপালের মধ্য দিয়েও গেছে। তো এই যে হিমাদ্রি হিমালয় যেটা নেপালের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে চলে গেছে, সেখানে কিন্তু তার নামকরণ করা হয়েছে মহাভারত লি। টেথিস হিমালয়ের মতো প্রথমবারের প্রবল ভূয়ালোড়ন বা থ্রাস্টের কারণেই এই পার্বত্য অঞ্চলের সৃষ্টি হয়েছে, অর্থাৎ এটাও কিন্তু মোটামুটি আজ থেকে 12 কোটি বছর আগে শুরু হয় এবং 7 কোটি বছর আগে এর শেষ হয়। মানে এখানেও কিন্তু মোটামুটি 5 কোটি বছর ধরে এই হিমাদ্রি হিমালয়ের গঠনের কাজ কিন্তু চলেছিল। এর দৈর্ঘ্য 2400 কিলোমিটারের মতন, প্রস্থ মাত্র 25 কিলোমিটার, গড় উচ্চতা 6100 মিটার। এটি কিন্তু হিমালয়ের সব থেকে উঁচু অংশ এবং সব থেকে প্রধান অংশ। পর্বতশৃঙ্গের মধ্যে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, মাকালু, ধওলাগিরি, অন্নপূর্ণা, কেদারনাথ, কামেট ইত্যাদি। এখানে বেশ কতগুলো গিরিপথ রয়েছে। গিরিপথ মানে হচ্ছে পাহাড়ি অঞ্চলে উপত্যকার মধ্য দিয়ে যে পথ তৈরি করা হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, যাতায়াতের সুবিধার জন্য এই জায়গাগুলোকে বেছে নেওয়া হয় দুর্গম পাহাড়ি অঞ্চলটাকে ছেড়ে। তো সেগুলোকে আমরা বলে থাকি গিরিপথ, বা ইংরেজিতে এগুলোকে বলা হয় পাস, PASS, পাস। তো সেগুলোর বেশ কিছু নাম রয়েছে, যেমন বুরজিলা, জেলিপলা, নাথুলা, সিপকিলা প্রভৃতি। এখানে লা শব্দটার মানেই হচ্ছে কিন্তু গিরিপথ বা পাস। দুটো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে একটা হচ্ছে ইন জেনারেল হিমাদ্রি হিমালয়ের একটা রূপ এখানে দেখানো হয়েছে, আর ডান দিকের এই যে ছবিটা এটা হচ্ছে কিন্তু নাথুলা পাসের ছবি, নাথুলার ছবি, ঠিক আছে, যেটা পূর্ব সিকিমে অবস্থিত এবং এর উচ্চতা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 4100 মিটার উচ্চতা, এবং এখান থেকে সিকিম থেকে তিব্বত যাওয়ার একটা রাস্তা হচ্ছে কিন্তু এই নাথুলা। ওকে, তো আমরা চলে যাই এর পরবর্তী স্লাইডে। তৃতীয় শ্রেণী বিভাগ, প্রস্থ বরাবর হিমাচল হিমালয়। উত্তরে হিমাদ্রি হিমালয় ও দক্ষিণে শিবালিক পর্বতের মাঝে অবস্থিত এই হিমাচল হিমালয় ভারতের জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে বিস্তৃত। আজ থেকে 2.5 থেকে 3 কোটি বছর আগে দ্বিতীয় প্রবল ভূয়ালোড়নের কারণেই এই অংশের সৃষ্টি হয়েছে। তাহলে এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড থ্রাস্টটা আসছে, অর্থাৎ প্রথমেই আমরা বলেছিলাম যে তিনটি প্রবল ভূয়ালোড়নের কারণেই কিন্তু এই যে 4টি সমান্তরাল পর্বতশ্রেণী তার সৃষ্টি হয়েছে। তো তার প্রথমটা এসেছিল 12 কোটি বছর আগে, যার ফলে পরপর দুটো যে পর্বতশ্রেণী, একটা হচ্ছে টেথিস হিমালয় আর একটা হচ্ছে হিমাদ্রি হিমালয়, সেই দুটো সৃষ্টি। আর তৃতীয়তে আমরা এসে দেখলাম, অর্থাৎ হিমাচল হিমালয়ে এসে আমরা দেখলাম যে এটি কিন্তু আরেকটি থ্রাস্ট বা আরেকটি আলোড়নের, ভূয়ালোড়নের কারণে সৃষ্টি হয়েছে, যেটি আজ থেকে প্রায় 2.5 থেকে 3 কোটি বছর আগে এই আলোড়নটা শুরু হয়েছিল এবং তার ফলেই কিন্তু এই হিমাচল হিমালয়ের জন্ম। দৈর্ঘ্য এর প্রায় 2000 কিলোমিটার, প্রস্থ 60 থেকে 80 কিলোমিটারের মধ্যে, উচ্চতা 3500 থেকে 6500 মিটারের মধ্যে। কিছু উল্লেখযোগ্য পর্বতশ্রেণী পীর পাঞ্জাল, মুসৌরি, নাকটিব্বা প্রভৃতি। উপত্যকার মধ্যে রয়েছে কাশ্মীর উপত্যকা, কুলু উপত্যকা এবং কাংড়া উপত্যকা, খুব বিখ্যাত এই তিনটি উপত্যকা। গিরিপথের মধ্যে রয়েছে পীর পাঞ্জাল, বানিহাল এবং বিডিল। এই বানিহাল এর আরেকটা নাম হচ্ছে জহর টানেল। এরকম কতগুলো গিরিপথ রয়েছে। এখানে একটা টার্মিনোলজি রয়েছে যার নাম হচ্ছে কারেওয়া, তোমরা বইতেও হয়তো পাবে, সেটা একটুখানি দেখে নাও। যে কাশ্মীর উপত্যকায় ধাপযুক্ত উর্বর পলিস্তর সমৃদ্ধ ভূমিকে বলা হয় কারেওয়া, যেখানে জাফরানের চাষ কিন্তু অত্যন্ত প্রসিদ্ধ। এখানে ইন জেনারেল আমরা হিমাচল হিমালয়ের একটা ছবি এখানে দেখানোর চেষ্টা করেছি,
দূর থেকে দেখতে পাচ্ছ তোমরা পর্বতের গায়ে কিরকম ভাবে বরফ জমেছে এবং মাঝখানে একটা উপত্যকা, এবং সেই উপত্যকা বেয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে। বর্ষাতে কিন্তু এই নদীর রূপ তখন পাল্টে যায়। আর ডান দিকে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, কার্সারটা যেখানে এখন রয়েছে, এটা হচ্ছে কিন্তু একটা কাশ্মীর উপত্যকার, সেই কারেওয়া উপত্যকার একটা ছবি, যেখানে জাফরানের চাষ করা হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি একদম শেষ অংশে, সেটা হচ্ছে শিবালিক বা অবহিমালয়। এটি হিমালয়ের একদম দক্ষিণতম পর্বতশ্রেণী। উচ্চ হিমালয়ের ক্ষয়প্রাপ্ত পদার্থের সঞ্চয় এবং 20 লক্ষ থেকে 2 কোটি বছর আগের তৃতীয় প্রবল ও দীর্ঘমেয়াদী ভূ আলোড়নের ফলে এই শিবালিক হিমালয়ের জন্ম হয়। এটি কিন্তু উচ্চতায় সব থেকে কম, এতক্ষণ পর্যন্ত যে তিনটে শ্রেণীবিভাগ আমরা পড়ে এলাম তার থেকে কিন্তু এর উচ্চতা অনেক কম, আমরা পরে দেখব বৈশিষ্ট্যের মধ্যে। তো এখানে দুটো কারণ বলা হলো, একটা হচ্ছে ওই যে হিমাদ্রি হিমালয় বা হিমাচল হিমালয়, এইখান থেকে যে সমস্ত নদী বা হিমবাহ গলা জল, তারা যে সমস্ত নুড়ি বালি কাপড় যেগুলোকে এক কথায় আমরা বলে থাকি গ্রাব রেখা বা মোরেন, সেগুলোকে কিন্তু এই অঞ্চলে এসে জমা করলো, জমা করে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিসও হয়, যেটা তৃতীয় প্রবল ভূ আলোড়ন, যেটা আজ থেকে 20 লক্ষ বছর আগে, 2 কোটি বছর আগে থেকে 20 লক্ষ বছর আগে পর্যন্ত যেটা স্থায়িত্ব ছিল, সেই সময়টা জুড়ে এই ভূ আলোড়ন পর্বটা কার্যকরী হওয়ার ফলে এই শিবালিক বা অবহিমালয়ের জন্ম। অর্থাৎ দুটো জিনিস এখানে একসঙ্গে কাজ করেছে, একটা হচ্ছে সঞ্চয়জাত পদার্থ এখানে জমা হয়েছে স্তরের পর স্তর, আর দ্বিতীয়ত ওই তৃতীয় থ্রাস্ট বা ভূ আলোড়ন, এটাও কিন্তু একটা অন্যতম কারণ এই শিবালিক বা অবহিমালয়ের সৃষ্টির ক্ষেত্রে। দৈর্ঘ্য প্রায় 2400 কিলোমিটার, প্রস্থ 15 থেকে 50 কিলোমিটার, উচ্চতা 600 থেকে 1500 মিটারের মধ্যে। এর মধ্যে পর্বত যেগুলো রয়েছে, যেমন জম্মু পর্বত, ডাফলা পর্বত, মিশমি পর্বত, অ্যাবর পর্বত, উপত্যকার মধ্যে রয়েছে দেরাদুন, চৌখাম্বা, কোটা, পাটলি প্রভৃতি। আর বিশেষ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে দুন উপত্যকা, সেগুলো কি বা দুন কাকে বলে না, শিবালিক পর্বতের উত্তরে হিমাদ্রি হিমাচল হিমালয় থেকে আগত নদীগুলো এখানে অবরুদ্ধ হয়ে নদী ও হ্রদ সঞ্জাত সঞ্চয়জাত পদার্থগুলো সঞ্চিত হয়ে যে উপত্যকা গঠন করেছে তাকে বলা হয় দুন উপত্যকা। যার সব থেকে বড় উদাহরণ হলো, বা বৃহত্তম দুন যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে দেহরাদুন। এই এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে শিবালিক হিমালয়ের একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, এবং ডান দিকে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা দুনের ছবি। এই দুনটার নাম হচ্ছে হরকি দুন, হরকি দুন, ঠিক আছে, অর্থাৎ শিবের উপত্যকা, যাকে এক কথায় বলা যেতে পারে। এই দুটো পর্বতের মাঝখানে এই যে নিচু জায়গা, এই নিচু জায়গাগুলোকেই কিন্তু বলা হচ্ছে দুন। উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুন কিন্তু এই ধরনেরই একটি উপত্যকা অঞ্চলে অবস্থিত। তো এই হচ্ছে মোটামুটি হিমালয় পর্বতের প্রস্থ বরাবর যে শ্রেণী বিভাগ, আমি এগুলো তোমরা যেভাবে পরীক্ষার খাতায় লিখবে ঠিক সেই রকম ভাবেই ছোট ছোট করে এখানে জিনিসগুলোকে এখানে আমি স্লাইডের মধ্যে তুলে ধরেছি। তোমরা দরকার হলে স্লাইডগুলোকে পজ করে এগুলো একটুখানি কিন্তু লিখে নিতে পারো, ঠিক যেভাবে তোমরা পরীক্ষায় একটা বড় প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন যদি এরকম আসে যে প্রস্থ বরাবর হিমালয় পর্বতের ভূপ্রাকৃতিক বিভাগগুলি সংক্ষেপে আলোচনা করো, তখন কিন্তু এই যে 4টে বিভাগের কথা আমি বললাম, এক হচ্ছে টেথিস হিমালয়, 2 হচ্ছে হিমাদ্রি হিমালয়, 3 হচ্ছে হিমাচল হিমালয়, আর 4 হচ্ছে শিবালিক বা অবহিমালয়, সেখানে কিন্তু এই যে জিনিসগুলো আমি লিখেছি সেগুলো কিন্তু এরকমভাবে লিখবে। এবং এই যে বৈশিষ্ট্যগুলো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ইত্যাদি যেগুলো প্রত্যেকটার ক্ষেত্রে দেওয়া রয়েছে, এরকম ছোট ছোট সাবহেডিং করে যদি তোমরা দাও, তাহলে কিন্তু সেটা একদিকে যেরকম দৃষ্টিনন্দন হয়, আরেকদিকে তেমনি পরীক্ষকের নজর কাটতে সাহায্য করে। স্বাভাবিকভাবেই এটা কিন্তু মার্কস তোলার ক্ষেত্রে বা নম্বর পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটাই
কাজে আসবে। তো এইভাবে তোমরা চেষ্টা করবে যে পরীক্ষার খাতাতে এইরকম ভাবেই লেখার। তো আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি, আবার আমরা পরবর্তী অংশ পরের কোনো একটি ক্লাসে আমরা আলোচনা করবো।